হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার চলে এসেছি এক্সারসাইজ নতুন ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু কোয়েরি। হোয়াট ইজ কোয়েরি? কোয়েরিজ আর সিম্পল কোশ্চেন্স অর কন্ডিশনস ইউজিং হুইচ ইউজ ক্যান সর্ট অ্যান্ড ফিল্টার দ্য এন্টায়ার ডেটাবেস। ইট ক্যান বি মাল্টিপল টাইপস অফ কন্ডিশনস। ক্রিয়েটিং এ কোয়েরি ইউজিং দ্য কোয়েরি ডিজাইন। আমরা যে কোনো ধরনের কোয়েরি করতে গেলে কোয়েরি করার কারণ কী সেটা আগে আমাদের জানা দরকার। কোয়েরি করার কারণ একটাই। আমরা যেমন এক্সেলের ক্ষেত্রে ফর্মুলার ব্যবহারটা খুব ইজিলি যে কোনো সেলের ওপরে করতে পারি, কোয়েরির ক্ষেত্রে আমাদের একইভাবে ফর্মুলার ব্যবহারই আমরা করে থাকি অ্যাক্সেসে। এবং এক্ষেত্রে আমাদের অ্যাক্সেসে ফর্মুলা লেখার জন্য আলাদা একটি উইন্ডো সাহায্য নিতে হয় বা আর একটা আলাদা ব্যবস্থার সাহায্য নিতে হয় যাকে বলা হয় কোয়েরি। এখানে আমরা মাল্টিপল টাইপস অফ কন্ডিশনস ইউজ করতে পারি। তাহলে যে কোনো ধরনের কোয়েরি করার জন্য এসো দেখে নেওয়া যাক কী পদ্ধতি অবলম্বন করতে পারি। সবার প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা টেবিল বানাতে হবে। তো টেবিল ছাড়া আমাদের কোনো কাজই সম্ভব না। সুতরাং ক্রিয়েটে গিয়ে আগে টেবিল মেনুতে যাব। টেবিল মেনুতে গিয়ে আমাকে এখান থেকে ডিজাইন ভিউতে যথারীতি যেতে হবে এবং আজকে যেটা আমরা বানাবো সেটা বানাবো মার্কশিটের উপর। সুতরাং লিখে দিলাম মার্কশিট। যেহেতু আমরা মার্কশিটের উপরে কোয়েরিটা ডিজাইন করব, টেবিলের নামও দিয়ে দিলাম মার্কশিট। ওকে, চলে আসলো ডিজাইন ভিউ। ডিজাইন ভিউতে গিয়ে সবার প্রথমে আমরা দিলাম রোল, যেটা আমরা অটো নাম্বার হিসেবেই রাখবো। নেক্সট দিলাম নেম, নেমও আমরা রাখবো টেক্সট হিসাবে। নেক্সট দিচ্ছি ক্লাস, ক্লাস এক্ষেত্রে আমরা টেক্সট হিসাবেই রাখলাম, বা নাম্বার হিসাবেও রাখতে পারো, আবার লুকআপ উইজার্ড হিসাবেও রাখতে পারো। এবার সরাসরি চলে যাচ্ছি ক্যালকুলেশনসের জন্য। বেঙ্গলি নাম্বার, ইংলিশ নাম্বার এবং ম্যাথ নাম্বার। আমাদের কী কী বের করতে হবে যেটা আমরা কোয়েরির সাহায্যে বের করব? সবার প্রথমে বের করব আমরা টোটাল নাম্বার, পার্সেন্টেজ নাম্বার এবং সবার শেষে বের করব গ্রেড। টেক্সটে বেরোয় গ্রেড সবসময়। এটুকু তৈরি করে ফেলার পর আমরা কন্ট্রোল ডাব্লু দিয়ে এটাকে সেভ করব, করে ইয়েস বাটনে ক্লিক করে দেব। তাহলে তৈরি হয়ে গেল আমার টেবিল। এবার টেবিলের মধ্যে আমাকে নমিনাল কিছু ডাটা এন্ট্রি করতে হবে। সবার প্রথমে নাম দিলাম, ক্লাস দিলাম, বেঙ্গলির মার্কস দিলাম, ইংলিশের মার্কস দিলাম, ম্যাথসের মার্কস দিলাম। আমি কিন্তু টোটাল পার্সেন্টেজ গ্রেডের ঘরে কোনোভাবেই কিছু লিখবো না। আবার যথারীতি চলে আসছি পরের জনের নামে, এরকমভাবে আমরা পাঁচজনের ডেটা এন্ট্রি করব। ভ্যারাইটিস টাইপের ডেটা এন্ট্রি করব এখানে, যাতে আমাদের গ্রেডের জায়গাটা ভ্যারাইটিস টাইপের দেখায়। দেখো পাঁচটা ডেটা এন্ট্রি করা হয়ে গেছে। তোমরা চাইলে আরও ডেটা এন্ট্রি করতে পারো। করার পরে কন্ট্রোল ডাব্লুতে প্রেস করতে হবে যথারীতি সেভ করে দেওয়ার জন্য। এরপরে আমরা করব ক্রিয়েট কোয়েরি। কোয়েরি ক্রিয়েট করার জন্য ডিজাইন অপশনে যাব আমি। দেখো এখানে কোয়েরি ডিজাইন অপশনে গেলাম। কোয়েরি ডিজাইন থেকে আমার শো টেবিল উইন্ডো শো করবে। সেখান থেকে তোমার যে টেবিলটি রয়েছে সেই টেবিলটিকে সিলেক্ট করবে।
সিলেক্ট করার পরে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করে এই শো টেবিল উইন্ডোটাকে ক্লোজ করে দেব। তাহলে চলে আসলো তোমার মার্কশিট নামের একটা ছোট্ট মতো উইন্ডো। সেই উইন্ডোর মধ্যে রোলের ওপরে বা যে কোনো ফিল্ডের ওপরে সিঙ্গল ক্লিক করে কন্ট্রোল এর সাহায্যে সমস্ত ফিল্ডগুলোকে সিলেক্ট করে নিতে পারো, বা একদম টেবিলের মাথায় এইখানে ডাবল ক্লিক করেও সমস্ত ফিল্ডগুলোকে সিলেক্ট করা যায়। যে কোনো একটি ফিল্ডের ওপরে মাউস কার্সারকে রেখে তারপরে ড্র্যাগ করে এনে এই যে টেবিল গ্রিড লাইনস এরিয়া যেটা নিচের অংশে দেখতে পাচ্ছ, আমি মাউস কার্সারের সাহায্যে পয়েন্ট করেছি, সেখানে এনে ছেড়ে দেব। তাহলে সমস্ত ফিল্ডগুলো এক জায়গায় চলে এলো। এবার আমরা দেখব যে ফর্মুলার অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে করব। টোটালের পাশে যাব, টোটালের পাশে গিয়ে ক্লিক করে এর পাশে রাইট ক্লিক করব, করে জুম অপশানে যাব। জুম অপশানে গেলে আমার জুম উইন্ডোটি ভিজিবল হবে। ফন্টের সাহায্যে আমরা ফন্টটাকে চাইলে বাড়িয়ে নিতে পারি, কারণ অত্যন্ত ছোট লেখার কারণে চোখে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমরা ফন্টটাকে বাড়িয়ে নেব। বাড়িয়ে ওকে করে নেব, তাহলে দেখো আমার ফন্টটা বেড়ে গেল। এবার এর পাশে আমি ফর্মুলার অ্যাপ্লাই করব। সবার প্রথমে দিতে হবে কলম, যেটা শিফট প্রেস করে তোমাকে দিতে হবে, এবং যে কটি সাবজেক্ট তুমি নিয়েছো সে কটি সাবজেক্ট তোমাকে লিখতে হবে। টোটাল বের করার ফর্মুলা হচ্ছে বেঙ্গলি প্লাস ইংলিশ প্লাস ম্যাথ। এক্ষেত্রে আমি তিনটে সাবজেক্ট ব্যবহার করেছি, তাই আমি তিনটে সাবজেক্টের যোগফল দেখাবো, কিন্তু যখন তোমরা করবে তখন আরও সাবজেক্ট তোমরা ইউজ করতে পারো। এবং যে বানানটি টেবিল তৈরি করার ক্ষেত্রে লিখেছিলে, স্মল লেটারে হলে স্মল লেটার, ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার, সেক্ষেত্রে সেইটাই ব্যবহার করবে। কোয়ারি কিন্তু কোনো রকম আনম্যাচ ডেটা অ্যাকসেপ্ট করে না। এবার লিখে নেওয়ার পর ওকে অপশানে ক্লিক করতে হবে, তাহলে তোমার ফর্মুলাটা গ্রিড লাইনে চলে আসবে। যথানীতি ট্যাবের সাহায্যে পার্সেন্টেজের ঘরে যাবে। পার্সেন্টেজের ঘরে গিয়ে আবারও রাইট ক্লিক করে জুম অপশানে ক্লিক করবে এবং পার্সেন্টেজের ফর্মুলাটি কলনের সাহায্যে লিখবে। এখানে আমি প্রথমে টোটালের ওপরে টোটাল বের করলাম, এবার পার্সেন্টেজ বের করব টোটালের ওপরে ভিত্তি করে। টোটাল ইনটু হান্ড্রেড, আমরা জানি পার্সেন্টেজ সবসময় একশো রেসপেক্টে বেরোয়, সেই জন্য আমরা এখানে ইনটু হান্ড্রেড দিলাম, ডিভাইডেড বাই যে কটা সাবজেক্টের রেসপেক্টে আমরা বের করছি সেই কটা সাবজেক্টের টোটাল। তিনটে আমি এক্ষেত্রে ব্যবহার করেছি, তাই তিনশো। তোমরা যদি পাঁচটা ব্যবহার করো তাহলে পাঁচশো, ছটা ব্যবহার করলে ছশো। এবার আমি আবারও যথারীতি ওকে অপশানে ক্লিক করব, বাটনে ক্লিক করব এবং সেই ফর্মুলাটি গ্রিড লাইনে ভেসে উঠবে। আবার আমি ট্যাবের সাহায্যে চলে যাচ্ছি গ্রেডের কাছে, সেখানে গিয়ে রাইট ক্লিক করে জুম অপশানে ক্লিক করব। এবার লিখব গ্রেডের ফর্মুলা। গ্রেডের ফর্মুলাটা একটু বড়, গ্রেডের ফর্মুলাটি মাইনরলি খেয়াল করবে। এখানে কিন্তু ইফ কন্ডিশন মানে ডাবল আই এফ, এখানে ইফ কন্ডিশন কিন্তু ডাবল আই এফ, এবং আমরা পার্সেন্টেজের ওপরে গ্রেডটি বার করে থাকি, সেই জন্য ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে পার্সেন্টেজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু যত পার্সেন্টেজ তুমি দিতে চাচ্ছ, ধরো আমি এখানে দিলাম এইটি, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে আমি দিলাম এই, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, আবার কমা, আবার ডাবল আই এফ, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, পার্সেন্টেজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু সিক্সটি, কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমার মধ্যে বি, আবার কমা দিয়ে আবার ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, পার্সেন্টেজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি হয় ফর্টি তাহলে কমা দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে দিলাম সি, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, কমা এটাও যদি না হয় আমরা সরাসরি ডিতে চলে যাচ্ছি, আমরা লেস দ্যান করলাম না, একদম ডাইরেক্ট যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ফর্টি হয় তাহলে সি, আদারওয়াইজ ডি। এখানে কটা ব্র্যাকেট ওপেন করা হয়েছে? তিনটে, আমরা তিনটে ব্র্যাকেটই সরাসরি ক্লোজ করে দেব। তাহলে ফর্মুলাটা একটু বুঝে নাও, যদি আমার অর্থাৎ ইফ কন্ডিশন ব্যবহার করছি, আমরা এক্সেলে যেমন আই এফ ব্যবহার করেছিলাম অ্যাক্সেসে কিন্তু সেটা করব না। অ্যাক্সেসে ইফ কন্ডিশন ব্যবহার করতে গেলে ডাবল আই এফ ব্যবহার করতে হয়। ফার্স্ট ব্র্যাকেট ওপেন, পার্সেন্টেজ যদি হয় আমার আশির বেশি বা সমান তাহলে অর্থাৎ কমা, ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিলাম এ, সেটাও যদি না হয় কমা দিয়ে আবার ইফ, আবার গ্রেটার দ্যান,
আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, পার্সেন্টেজ যদি হয় আমার 60-এর বেশি বা সমান তাহলে কমা দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে বি, সেটাও যদি না হয় তাহলে কমা, আবার ইফ কন্ডিশন ব্যবহার করে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, পার্সেন্টেজ যদি হয় আমার 40-এর বেশি বা সমান তাহলে সেক্ষেত্রে আমার সি, এটাও যদি না হয় তাহলে কমা দিয়ে ডি। এইভাবে আমরা পরপর তিনটে ব্র্যাকেট ওপেন করার পর তিনটে ব্র্যাকেট ক্লোজ করলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আমার এখানেও গ্রিড লাইনে চলে এসছে, আবার ট্যাবের সাহায্যে চলে গেলাম। এবার কন্ট্রোল ডাব্লু প্রেস করে আমরা কোয়ারিটাকে সেভ করবো, ইয়েস অপশানে ক্লিক করব এবং কোয়ারির নাম দেব। ধরো এক্ষেত্রে আমরা কোয়ারিটির নাম দিলাম সিলেক্ট, যেহেতু আমরা আজকে সিলেক্ট কোয়ারি করেছি। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখো সিলেক্ট চলে এলো কোয়ারি। খেয়াল রাখবে সিলেক্ট কোয়ারিতে কিন্তু কোনো সময় টেবিলের মধ্যে কোনো কিছু আপডেট হয় না, সরাসরি আলাদা একটি উইন্ডো খোলে যেটা সিলেক্ট কোয়ারির আলাদা উইন্ডো, যেখানে আমরা সিলেক্ট কোয়ারির ওপরে ডাবল ক্লিক করে আমরা যাবতীয় ফর্মুলার রেজাল্টগুলো দেখতে পাই। দেখো আমরা টোটাল লিখেছিলাম রোল নেম ক্লাস বেঙ্গলি ইংলিশ ম্যাথের ডেটা আমরা এন্ট্রি করেছিলাম, কিন্তু টোটাল পার্সেন্টেজ গ্রেড কিন্তু আমরা এন্ট্রি করিনি। এক্ষেত্রে কিন্তু আমার টোটাল পার্সেন্টেজ গ্রেড আমার কোয়ারির মাধ্যমে বেরিয়ে এসছে। যদি কোনো সময় কোয়ারি করতে গিয়ে কোনো ভুল কিছু হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের কোয়ারি উইন্ডোর ওপরে রাইট ক্লিক করে ডিজাইন ভিউতে গিয়ে সেক্ষেত্রে সেটা পরিবর্তন করতে হবে, এবং যথারীতি পরিবর্তন করার পর কন্ট্রোল ডাব্লু প্রেস করে সেটাকে আবারও সেভ করতে হবে। তাহলে আশা করি বোঝা গেছে সিলেক্ট কোয়ারি কী, এবং শেষে যথারীতি করার পর ক্লোজ উইন্ডোতে ক্লিক করে দিতে হবে। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও।